তারা জানেন এই ভারত এই রাজ্যে স্বাধীনতার পরে এমন কোন সরকার হয়নি যে সরকারে তফসিলি জাতির কোন প্রতিনিধি মন্ত্রী সভায় নেই। আমাদের রাজ্যে খাতা কলমে 17%, কিন্তু বাস্তবিক 20% তফসিলি জাতির মানুষ। এই তফসিলি জাতির মানুষরা এবার 10খানা রিজার্ভ এসসি সিটের মধ্যে 8খানা সিটে শাসক দল জয়লাভ করে তাদের বিধায়ক আছে, এর বাইরেও 2 জন বিধায়ক আছে। 10 জন বিধায়ক থাকা সত্ত্বেও আজকে 2 বছরে 1 জন এই মন্ত্রী সভায়, 1 জন তফসিলি জাতির মন্ত্রী নেই। আপনারা আমাদের রাজ্যে এই শাসক দলের যারা বিধায়ক তাদের মধ্যে আজকে লেটেস্ট যে ইনফরমেশন এবং কাগজ আমার কাছে এসছে, গতকালকে আমি বলেছিলাম 4 জন বিধায়ক তারা জাল সার্টিফিকেট, তারা এসসি নয়। আমার কাছে আজকে তথ্য এসে গেছে 5 জন বিধায়ক, আমরা কিছুদিনের মধ্যে তাদের নাম প্রকাশ করব, 5 জন বিধায়ক তাদের তারা ফেক এসসি সার্টিফিকেট নিয়ে তারা আজকে বহাল তবিয়তে এসসিদের প্রতিনিধিত্ব করছে। আমাদের এই আজকে এসসি ডিপার্টমেন্টের 7 দফা দাবিতে আমাদের সঞ্জয় দাস, আমাদের যিনি রাজ্য চেয়ারপারসন প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস, রতন দাস, রাকেশ দাস, সুবোধ দাস, আমাদের নগেন্দ্র বিশ্বাস সহ আমাদের যারা তফসিলি জাতির নেতৃত্বদের নেতৃত্বে আমরা আজকে শহরে 7 দফা দাবিতে, বিশেষ করে সারা রাজ্যে আগরতলা শহরের সমস্ত জলাশয়গুলো যেগুলোর অধিকার একমাত্র তফসিলি জাতির বেকারদের, সেই জলাশয়গুলো এই বিজেপির কিছু মাফিয়া কিছু দুষ্কৃতিকারীদের বিপ্লববাবু দিয়ে দিয়েছেন। কোনো টেন্ডার নেই, কাগজ নেই, লুটপাট করছে, সমস্ত জলাশয়গুলো দখলে নিয়েছে বিজেপির মাফিয়ারা। আমরা এগুলো মুক্ত করে তফসিলি জাতির যারা বেকার আছে তাদেরকে দেওয়ার জন্য আমরা আবেদন করছি, এবং ছাত্রছাত্রীদের 5000 টাকা, তফসিলিভুক্ত ছাত্রছাত্রীদের 5000 টাকা স্টাইপেন্ড, প্রয়োজনীয় সংখ্যক ছাত্রাবাস নিয়োগ করার জন্য। 8 জনের মন্ত্রিসভা চলছে 21 মাস, কারণ বক্রাটা ভাগ হয়ে যাবে মন্ত্রী বেশি হলে, নিজে 1-2 জনের লুটপাটটা বক্রাটা, আরও যদি 4 জন মন্ত্রী বাড়ে এই লুটপাটের বক্রাটা ভাগ হয়ে যাবে। বক্রা তো শুধু এখানে নয়, দিল্লিতে হয়। আর এই যে দুর্নীতিগ্রস্ত একটা সরকার চলছে, তফসিলিদের প্রতিনিধি নেই, আমরা আগামী দিনে বৃহৎ আন্দোলনে যাচ্ছে এই রাজ্যের তফসিলি জাতির অংশের মানুষ।